আজকে স্কুটার দেখাবো না, স্কুটার অলরেডি আগে অনেকবার দেখিয়েছি, লাস্ট ভিডিওতে স্কুটার দেখিয়েছি। তো আজকে দেখাবো থ্রি হুইলার। তো আজকে দু ধরনের থ্রি হুইলার দেখাবো আজকে, বেশ বেশ, একটা হচ্ছে তুলুওয়ালে রয়েছে, একটা হচ্ছে অহনা, তাই তো? না, ইনফ্যাক্ট আমার কাছে তিন ধরনের আছে, তিন ধরনের ওইখানে রাখা আছে, রাখা যায়। আচ্ছা হ্যাঁ, বাইরেও একটা হোয়াইট কালারের রয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমে, হ্যাঁ, কিন্তু আমি ওটাকে রেকমেন্ড করছি না, কারণ হচ্ছে ওটা মানে যাদের জন্য আনাই গাড়িটা আর কি, প্রতিবন্ধীদের জন্য, ওরা ঠিক ওই গাড়িতে উঠে কমফোর্টেবল না, কমফোর্টেবল হচ্ছে না, হচ্ছে না। এটা এটা হচ্ছে আমার কাছে মানে ফিডব্যাক। আচ্ছা, কারণ ওটা অনেকটা উঁচু গাড়ি, ওটা ঠিক মতো ফিডব্যাক হচ্ছে না, ওই জন্য আমরা এই দুটো গাড়িকে প্রমোট করছি। আচ্ছা, যার মধ্যে এটা হচ্ছে আহানা কোম্পানির, এটা অলরেডি অনেকে দেখেছে, সবকিছু ফিচারস আবার আসবে, অত্যন্ত সাকসেসফুল গাড়ি এটা, একদম, দামটাও রিজনেবল, একদম। এবার যারা একটুখানি হাই সেগমেন্টের গাড়ি চাইছে, ওদের জন্য গাড়ি এসেছে এটা, একটু ফ্যান্সি লুকস এর রয়েছে, একদম মানে মানে জেনারেশনের সাথে একদম খাপ খেয়ে যাবে আর কি। একবার লুকসটা একবার দেখিয়ে দাও ফার্স্টে, আর একদম মানে সামনে থেকে যদি দেখা হয়, নরমাল যেরকম স্কুটি যেরকম দেখতে হয়, আমি অন করে দিই, সেরকমই দেখতে। আচ্ছা, এটাতে হেডল্যাম্প রয়েছে, নরমাল হেডল্যাম্প রয়েছে, বাল্ব যেরকম থাকে আর কি। আর বাই লুকস এতে দেখি একদম পারফেক্ট লুকস রয়েছে, একদম নিউ জেনারেশন লুকস রয়েছে। আর এটা তুলুওয়ালের কি মডেল আছে? এটা এটা তোমার হচ্ছে তুলুওয়ালের কি মডেল আছে? এটা তুলুওয়ালের হচ্ছে স্টর্ম, স্টর্ম, স্টর্ম ZX অ্যাডভান্স 2, এখানে ব্র্যান্ডিং করাই রয়েছে। আচ্ছা, এবার গাড়ি চেক করা যায়, সিট আমি দেখছি, আগে ফিচার্সটা দেখিয়ে দিই, একটু দেখা না রে সিটটা, সামনে থেকে যদি দেখি, এটা এটা ছোট্ট একটা TFT ডিসপ্লে রয়েছে, এটা TFT ডিসপ্লের সাথে লেফট সাইডে হর্ন রয়েছে, রাইট সাইডেও হর্ন পেয়ে যাচ্ছে, 1-2-3 মোড পেয়ে যাচ্ছে, হেডলাইটের সুইচ পেয়ে যাচ্ছে, হর্ন বোথ সাইডে রয়েছে, ড্রাইভিং মোড, রিভার্স মোড দুটো রয়েছে, হেডলাইট সুইচ, সাইড ইন্ডিকেটার সুইচ রয়েছে, বেসিক জিনিস রয়েছে, দু রকমের কি রয়েছে, একটা হচ্ছে নর্মাল কি, একটা হচ্ছে রিমোট কি। আচ্ছা, এবার সিটের অ্যাডজাস্টমেন্টগুলো একটু দেখে নিই, মানে কীভাবে কি সিটের কাজ করছে, মানে ফ্রন্টে যে সিটটা রয়েছে সেটাও অ্যাডজাস্টেবল সিট রয়েছে, তাই তো? এটাকে সামনেও আনা যাবে, পিছনেও করা যাবে, তাই তো? পিছনে ব্যাকলাইটগুলো দেখাও, একটু পিছনে করে দেখাই আগে। আচ্ছা, পিছনের সিটটাও মানে পিছন দিকে সরানো যাচ্ছে, অ্যাডজাস্ট করা যাচ্ছে, ফ্রন্টের সিটটাও পিছনে অ্যাডজাস্ট করা যাচ্ছে, তাই? একদম একদম। আচ্ছা, আরে যে দেখি আর একবার দেখিনি। আচ্ছা, এটা পিছনে যে মানে ব্যাক ব্যাকে যেটা আছে সেটাও কিন্তু, বাহ, এটাকে পুরো শুয়ে দেওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, এই যে হ্যান্ডেল রেস্টে যেগুলো আছে এগুলো এগুলো ফোল্ডেবল, তাই? এগুলো, আচ্ছা, বোথ পিছনটাও ফোল্ডেবল, সামনেটাও ফোল্ডেবল। আর এটা কি রে? আচ্ছা, ওটা মানে ওটাকে প্রেস করে নেন, যেরকম গাড়িতে যেরকম হয়, গাড়িতে যা যা ফিচার, সিট যেরকম অ্যাডজাস্ট করে, সেটাতেও সেম ফিচার্স রয়েছে। ওকে ওকে ওকে। আচ্ছা, 10-inch টায়ার রয়েছে, 10-inch টায়ার পেয়ে যাচ্ছেন এটাতে, এটার সাথে ডিস্ক ব্রেক তো পাচ্ছেন। আর এটা মোটর কত আছে? এটা হচ্ছে 1500 মোটর আছে, 1500 মোটর রয়েছে। আর গাড়িটা খুবই কম্প্যাক্ট গাড়ি, সামনে একজন বসতে পারবে, পিছনে একজন বসতে পারবে। গাড়িটা পিছন থেকে যদি দেখাই, ডিকি স্পেসটা দেখাও একটু, মানে সেটা ডিকি আছে আবার, হ্যাঁ, ডিকি স্পেস, পিছনে তো পুরো গাড়ির মতো করেছে, একদম গাড়ির লাইট ফাইট একদম দুর্দান্ত করেছে। আচ্ছা, এটা তো ডিকি পেয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বাহ, পুরোটা সাফিসিয়েন্ট জায়গা রয়েছে এটাতে, টুল টুল কিটও দেখতে পাচ্ছি, টুল কিটও দিয়েছে এটার সাথে। হ্যাঁ, গাড়িটা পুরো ভালো সুন্দর দেখতে করেছে, পিছন দিক থেকেও সুন্দর, সামনের দিক থেকেও ভালো। তো ওভারঅল গাড়ি নিয়ে কোনো বিল্ড কোয়ালিটি তো গাড়ি তুলুওয়ালের কোনো ডাউট নেই, তুলুওয়ালের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি। তো মেন চলে আসি প্রাইস আর কতদিনে কি ওয়ারেন্টি আছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস। তার আগে এটা দেখিয়ে দেবে একবার, এটা আমরা আসছি পরে, তার আগে এটাতে জেনে প্রাইসটা জেনে নিই। এটার প্রাইস হচ্ছে সিম্পল লিডারশিপ ব্যাটারি দিয়ে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে 1,55,000 টাকা, 1,55,000 টাকা। এটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে, তাই আমি, যাদের অবশ্যই ইচ্ছা অবশ্যই গাড়িটা নেবেন, আমি সেটা বলবো না, কিন্তু আমার রেকমেন্ড হচ্ছে এই গাড়িটা, এই গাড়িটা, কারণ অ্যাফোর্ডেবল প্রাইস, কারণ আমার প্রাইস হচ্ছে অ্যাফোর্ডেবল। না, তুমি যদি দুটো গাড়ি দেখতে চাও আর কি, তো এটা পুরো একদম স্কুটির মতো দেখতে, এটা অবশ্যই অনেক সফিস্টিকেটেড, মানে সফিস্টিকেটেড লোক গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে চলে যায়, অনেকে এটাকে বলে যে এটা 1 বছর ওয়ারেন্টি আছে, আর তোমার এটা ফাইন্যান্স হয়ে যাবে, ফাইন্যান্স হয়ে যাবে, ফাইন্যান্স হয়ে যাচ্ছে। আচ্ছা,
তো গাড়ির ওভারঅল স্পিডটা একটু দেখা যাক, স্পিড আচ্ছা এটা যেহেতু থ্রি হুইলার দেখা যাবে না, 35 35 হ্যাঁ এর বেশি উঠবে না এটা। আচ্ছা মানে আলটিমেটলি এটা যে হ্যান্ডিক্যাপ গাড়ি সেটা আর 70 থেকে 100 কিলোমিটার বেগে চালাবে না গাড়ি, একদম একদম একদম। হ্যাঁ তো এই এটা হচ্ছে ফার্স্ট মডেল, আর এটার প্রাইস হচ্ছে 1 লাখ 1,55,000 টাকা। আর হ্যান্ডিক্যাপদের জন্য বা বয়স্কদের জন্য কোনো ডিসকাউন্ট? ডিসকাউন্ট তো ভি প্রাইস আছে, কারণ এটা খুব হাই প্রাইস এটা একদম সত্যি। মানে আমার তো আমার তাই লেগেছে, মনে গেছে 8 ভোল্ট 28 অ্যাম্পিয়ার এর লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে অনলি 1,55,000 এ। হ্যাঁ এটা গেল আমাদের ফার্স্ট মডেল। সেকেন্ড সেকেন্ড অহনা, হ্যাঁ অহনা এই মডেলটা খুব অ্যাফোর্ডেবল প্রাইস মনে হয় আমার কাছে। আচ্ছা এটাতে দেখছি একটা মানে কি বলবো, এটা ঝুড়ি টাইপের রয়েছে সামনে, এটাতে কিছু নেই? না এটা কিছু নেই, এতে আপনার সামনে বাস্কেট আছে, হ্যাঁ পেছনেও বাস্কেট আছে। এই গাড়িটা তো সব দিক থেকে ভালো, তিনজন যেতে পারবে আরামসে, আগেও আরামসে গাড়ি আমরা এটাতে, কিন্তু অনেকে এটা মনে করে যে টোটোর মতো মনে করে। হ্যাঁ আচ্ছা পিছনে বাস্কেট দিয়েছে, যথেষ্ট ভালো। আর ভালো আর এর ডিকি স্পেস দেখাই, যথেষ্ট বড় এ বাস্কেট রয়েছে এখানে। হ্যাঁ ডিকি স্পেস দেখো, ওর 4 ডবল বড় এটা, বাহ মানে এটাতে আরামসে অনেক কিছু ক্যারি করে নিয়ে যাওয়া যাবে, তাই তো? ইচ্ছে করলে এটা একটা লোক মানে ব্যবসাও করতে পারে, ব্যবসাও করতে পারে মানে অনেক কিছু। হ্যাঁ যেটা হতে হবে না, না এটা তিনজন তো যাওয়া যাবে আরামসে, এটা আগেও বলেছি আমরা। মেন আরো যেটা, এটাতে প্রজেক্টর হেডল্যাম্প পাচ্ছে, তার সাথে কিন্তু এলইডি একটা মিটার এ পেয়ে আছে, ডিসপ্লে পেয়ে যাচ্ছে। আচ্ছা লাইট গুলো দেখেছি, সাইড ইন্ডিকেটর গুলো দেখিয়ে দিলাম, এখানে ফিচার্স ব্রেক লাইট ব্রেক এ আছে, ব্রেক লক রয়েছে এখানে, ব্রেক লক আছে, এই যে ফিচার্স সব কমবেশি সেমই আছে, ব্রেক লক আছে, হ্যাজার্ড লাইট, আপার ডিপার, সাইড ইন্ডিকেটর, হর্ন, পার্কিং মোড 1-2-3 মোড, রিভার্স মোড, ড্রাইভিং মোড, এটাতেও সব সেম ফিচার্স রয়েছে। হ্যাঁ এটাতে এটাও রয়েছে দেখো, ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেটা ওটাই নেই। টপ স্পিড কত হবে? 35 35। এটা এটা পিছনে দুজনে একটু বসে দেখো, দেখি পিছনে অনেকদিন অনেকজন তো দেখা, এটা দেখো। আচ্ছা এটা পাইপ ব্রেক রয়েছে, হ্যাঁ পাইপ ব্রেক আছে, যাদের হাতে প্রবলেম আছে তারা কিন্তু পা দিয়ে এটাকে করতে পারবে। আচ্ছা মানে যাদের একটা হাত আছে তারাও চালাতে পারবে, কম্পেয়ার করো তাহলে কিন্তু ওর থেকে এটা কিন্তু ফ্যাসিলিটি বেশি আমার মনে হয়, অনেক ফ্যাসিলিটি বেশি, প্লাস দামটা তো কম আছেই কিন্তু ফ্যাসিলিটিও বেশি আছে একদম। যেমন এখানে তোমার বুট পেস্ট অনেক বেশি। আচ্ছা ওয়াটার জিনিস দেখো, দুজন সবথেকে কৃষ্ণা, আমার নাম গোপাল বোস, এর নাম হচ্ছে কৃষ্ণা, মানে কৃষ্ণ গোপাল এখন একসঙ্গে। এখন দেখুন আমাদের দুজনই কিন্তু বেশ মানে মোটা একদম, যথেষ্ট চেহারা, ভারী চেহারা, রাইট, খুব কমফোর্টেবলি, আর লেগ স্পেসও যথেষ্ট আছে, অনেক বেশি আছে লেগ স্পেসও আছে, এরকম না যে বসতে পারবে না, খুব ভালো লেগ স্পেসও রয়েছে এটাতে। যারা এটাকে টোটো বলে মানে ছোট মনে করবে না, ওদের জন্য এই গাড়িটা হচ্ছে বেস্ট, আর প্রাইসটাও সেরকমই প্রাইস হবে। হ্যাঁ খুব কমফোর্টেবল গাড়ি এটা আমার মনে হয়েছে। তো ফিচার দেখিয়ে দিলাম, সামনে একজন বসতে পারবে, পিছনে দুজন বসতে পারবে, এটা খুব সুন্দর। হ্যাজার্ড লাইটটা দেখো, এখানে একটা জিনিস দেখাই তোমাকে, আমি প্রজেক্টের হেডল্যাম্পটা একটু জ্বালাতে হলো, প্রজেক্টের হেডলাইটটা একটু, হ্যাঁ একটু হার্ড লাইট দেখো, এটা একটু এলইডি লাইট, আর ওটা দেখো নরমাল নরমাল বাল্ব দেওয়া আছে, রাইট, সবকিছু নরমাল দিয়ে ওটা দাম রাখা আছে 1,55,000। সবকিছু সেম আমি বলবো না, বাই লুকস যদি দেখি আমি, এটা থেকে এটা অনেক বেটার লুকসে রয়েছে, অনেক বেটার ফিচার দেখতে গেলে, কমফোর্টেবল দেখতে গেলে কিন্তু এটা রয়েছে, কমফোর্টেবল কিন্তু ওটাও বেশি, ওটা কমফোর্টেবল কিন্তু এটা থেকে অনেক কিছু ফিচার এক্সট্রা, অনেক ফিচার এক্সট্রা রয়েছে একদম। যারা একটু মানে বয়স্ক লোক হবে, মানে 60 এর উপর হবে যারা বয়স হবে, আর যারা হ্যান্ডিকে হবে ওদের জন্য স্ট্রেট 5,000 অফ করা আছে এখানে। আচ্ছা 90,000 90,000 টাকা তুমি গাড়িটা পেয়ে যাবে, মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি। হ্যাঁ 28 এটা আবার বড় ব্যাটারি দিয়ে হবে, মানে এটা একটু মাইলেজ একটু একটু বেশি হবে। কত পাবে মাইলেজ সেক্ষেত্রে? 60 ফাট তো পাবে, 60 কেন, 60 পেয়ে যাবে, মানে ওই ব্যাটারি কিন্তু আমরা এসব গাড়িতে লাগাই তাহলে 100 মাইলেজ হবে, 100 মাইলেজ হয়ে যাবে। হ্যাঁ কিন্তু ওটা যদি এই গাড়িতে লাগানো, এটা মানে ভারী গাড়ি তো, ওই জন্য এটা একটুখানি কম হবে। আচ্ছা 60 তো পাবে, তো 60 ভোল্ট, আর এটা অ্যাম্পিয়ার কত হচ্ছে তাহলে? হ্যাঁ আর ডেলিভারি মোটামুটি 15-20 ডেজ এর মধ্যে ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হবে। এই কারণে বলছি যে এটা কিন্তু অলরেডি এসছে, এটা কিন্তু অলরেডি বুকড, এটা কিন্তু অলরেডি একজন
ফুল টাকাটি আমাকে দিয়েছিল প্রায় এক মাস আগে, তার গাড়ি এসে গেছে, ওই গাড়িটা নিয়ে রিভিউ করছি, তারপর এই গাড়িটা কালকে বেরিয়ে যাবে। আর কটা মানে কালার অপশন আছে এটাতে মোটামুটি? অপশন অনেক কিছু সবসময় পাওয়া যায় ওখান থেকে, এটা বলবো ওটা একটু নিতে হবে। আচ্ছা, এটার যেরকম কালার অপশনও দেখেছি আমরা, এটাতে কালার অপশন আছে এখন, ব্ল্যাক আছে, রেড আছে, কিন্তু ওগুলো সবসময় সবকিছু অ্যাভেলেবেল নয়, যেটা যখন থাকবে সেটাই তাকে নিতে হবে আর কি, এরকমই ব্যাপার। আগে ওখান থেকে বলে দেবে যে আপনার এই কালারটা আছে, যদি ইনি যদি এগ্রি করেন তাহলে এই কালারটা আসবে। আচ্ছা, তো এই গেল দুটো আজকে থ্রি হুইলারের ফিচার্স, আর এটার প্রাইস? আর ওইটা কাউকে রেকমেন্ড করছি না, কারণ ওটা আমার কাছে মনে হয়েছে ফ্লপ গাড়ি একদম, মানে একটু মানে প্রবলেমেটিক গাড়ি আর কি। 69 সবাই চায়, কিন্তু ওর পরে কিন্তু চালাতে খুব অসুবিধা হয় একদম, একটু টান আছে একটা সাইডে, সেটা টান আছে কিছু গাড়ি, যে যেমন আমার হ্যান্ডিক্যাপ সে এতখানি পাতলো উপরে উঠবে, সেটাই উঠবে। দুটো গাড়ি রয়েছে, দুটো গাড়ি খুব সুন্দর গাড়ি রয়েছে, আর এটা যারা নিতে চায় এটা নিতেই পারে। এটাতে সাইডে ব্রেক রয়েছে, পায়ে ব্রেক রয়েছে, এটা একটা মেন ফিচার রয়েছে এটাতে। আচ্ছা, তো এটার ওয়ারেন্টি বলো এবার, দুটোতে কি ওয়ারেন্টি আছে? দুটোতে 1 বছরের ওয়ারেন্টি আছে, যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি আছে 1 বছর করে ওয়ারেন্টি আছে। আর লিথিয়াম যদি কেউ লাগাতে চায় সেক্ষেত্রে পাবে? সেগুলো সব অন্য কাস্টমাইজ হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে তাই? হয়ে যাবে। আর এগুলো কি মাইলেজ বাড়ানো যাবে? মানে বাড়ানো যাবে না, মানে 100 করা যাবে? 100 কেন, 150 করা যাবে, 150 করা যাবে, যেহেতু অনেকটা স্পেস রয়েছে, টাকাটাও সেরকম হয়ে যাবে, সেটা ঠিক আছে। বাট যাদের রিকোয়ারমেন্ট আছে, যাদের বেশি মাইলেজ, যারা অ্যাফোর্ডেবল, যারা মানে পারবে আর কি সব করতে পারবে, সেটা আমি করে দেবো সব। তা অনেক হ্যান্ডিক্যাপ আছে যারা একটু দূরে অফিস অফিস যায় গাড়ি নিয়ে, তারা এরকম গাড়িগুলো নিয়েও যেতে পারে। এটা যদি আমার মনে হয় যে এই গাড়িটা আরো মানে সফিস্টিকেটেড গাড়ি আছে একদম, হ্যাঁ, এটা যারা অফিস যায় তারা এটা নিয়ে অফিস যেতে পারবে একদম আরামসে, এটা নিয়ে অফিস যাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে, আর এইগুলোতে তো কোনো লাইসেন্স ফাইসেন্স দরকার কিছু লাগে না, কিছু দরকার নেই। তো আজকে তাহলে এই দুটো গাড়ি রিভিউ করা হলো, ব্যাটারির সেটআপ তোমার তো আমি আগে ভিডিওতে তোমাকে আগে ভিডিওতে অলরেডি দেখেছো অলরেডি, তাই ব্যাটারি নিয়ে কোনো সমস্যা নেই একদম, সবটা আমি সাপোর্ট দিতে পারবো। তাহলে একটা আমরা দেখলাম হচ্ছে তুনওয়ালের, যেটা হচ্ছে 1,55,000 টাকা, আর একটা দেখলাম এটা হচ্ছে শুধু 95,000, হ্যাঁ মানে অলমোস্ট 60,000 এর একটা গ্যাপ রয়েছে, গ্যাপ আছে 60,000, একটা স্কুটার চলে আসবে ঠিক তাই। এই গাড়িটা যারা নিতে চাও, যাদের একটু ফ্যান্সি গাড়ি দরকার এটা নিতে পারো, যাতে নরমাল মানে কাস্টমার যে একদম, আমি ওনাকে এটা দেখিয়েছিলাম, ওনারা ঠিক এই গাড়িটাই চাই আর কি। আচ্ছা, যত টাকা লাগে লাগুক আর কি। আচ্ছা, 2 লাখ টাকা মানে 2 লাখ টাকা দেবে, তবে আমার এই গাড়িটা আমার নিয়ে আসতে হবে। দুটো দেখতে আলাদা মানে ডিফারেন্ট দেখতে না, এটা তো টোটো মতো দেখতে, এটা একটা ফ্যান্সি স্কুটারের মতো দেখতে। হ্যাঁ, এখন উনি হচ্ছে রোহিত লোক, উনি এটা দিয়েছে রোহিত লোক, কোনো ডিফারেন্স খুব একটা নেই, জাস্ট লুকসে ডিফারেন্স। আর ফিচার যদি বলি, এটা থেকে একটা ফিচার বেশি, লুকসটা অনেকটা ডিফারেন্স, অনেকটা লুকসে ডিফারেন্স, পেছনে পা এটা একটা মানে গাড়ি গাড়ি একদম গাড়ি, ছোট গাড়ি একদম মনে হচ্ছে আর কি। লুকসটা দেখাও পেছনে, আরেকবার দেখিয়ে দেবো, আরেকবার দেখি কি মানে সত্যি গাড়িগুলো লুকস ওয়াইজ অদ্ভুত লাগে গাড়িটা। এটা তো পুরো ছোট গাড়ি, দেখো দুর্দান্ত লুকসে আছে এটা, অদ্ভুত মানে লুকস একদম আপনারা সব আসুন, আমি সব চেষ্টা করি সব নানারকম টাইপের গাড়ি দেখতে, যাতে এদের মানে আপনাদের যেন কোথাও পরে বাইরে না যেতে হয়, মানে কলকাতা বাইরে না যেতে হয়, আমার কাছে ওরকম ইয়েও আছে, লোডার আছে দেখতে পাচ্ছি, লোডার চাকা লোডারও আছে আমার একদম। হ্যাঁ, তা এইগুলো সব জায়গায় পাওয়া যায় না, এটা লোডারটা লোডারটা, এগুলো নিয়ে অনেকে ব্যবসা করতে পারবে। হ্যাঁ, খুব সুন্দর গাড়ি, এটা ঝাঁকা নিয়ে যেতে পারবে যারা ব্যবসা করে আর কি, এখানে এটাও তোলা যায় একদম। খুব সুন্দর গাড়ি এটা, এইগুলো আছে এখানে পা রাখার জায়গা, এখানে বাস্কেট, ঝামেলা বেশি। আচ্ছা, কেউ যদি সাইকেল নিয়ে এসে বলে তাদের একটু মডিফাই করে দাও, করতে হবে মডিফাই? হ্যাঁ, মানে আমি তাকে ব্যাটারি লাগিয়ে দিতে পারবো, ব্যাটারি করে দিতে পারবো, করে দিতে পারবো। হ্যাঁ, চলো তো ভিডিওটা আমরা শেষ করবো, আর আমাদের ভিউয়ারদের জন্য কিছু একটা মেসেজ দিয়ে দাও। কৃষা পারবো তো ব্যাটারি করে দিতে, সাইকেল নিয়ে এসে, কেউ যদি সাইকেল নিয়ে আসে আমরা হয়ে যাবে তাই তো? কৃষ্ণা বলেছে পারবো, কৃষ্ণা আমাদের আমাদের মেন হেড হেড কি বলবো এটাকে, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলে দিয়েছে পারবো মানে পারবো, পারবো না পারবো চাস। তাহলে আর কিছু বলার নেই আমার এই মুহূর্তে, আপনারা আমি সবসময় আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, কীভাবে আরও বেশি কোয়ালিটি, আরও বেশি ভ্যারাইটি, আরও বেশি অ্যাফোর্ডেবল করা যায়, আপনারা একটু আমার সাপোর্ট করবেন, তাহলে আমি এটাকে নিয়ে আরও অনেক দূরে এগোতে পারবো। এই বলে শেষ করছি।
তো এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর স্ক্রিনে ফিউচার গ্রিনে ফোন নাম্বার চলছে, যোগাযোগ করুন। ইজি অ্যাফোর্ডেবল ইএমআইতে থ্রি হুইলারগুলো নিয়ে চলে যান। আর দু রকমের থ্রি হুইলার দেখালাম, যেটা ইচ্ছে নিয়ে চলে যান। আর প্রাইস তো অলরেডি জেনে নিলেন। দেখা চলো নেক্সট ব্লগে, টাটা।